ওয়েলকাম এভরিওয়ান, আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে অ্যাম্পলিটিউড শিফট কেইং বা ASK। এর আগের ভিডিওতে আমরা ডিজিটাল টু অ্যানালগ কনভার্সনের বিভিন্ন ধরনের টাইপ দেখে এসেছিলাম, সেগুলো ছিল অ্যাম্পলিটিউড শিফট কেইং বা ASK, ফ্রিকোয়েন্সি শিফট কেইং বা FSK, ফেজ শিফট কেইং বা PSK এবং একটা কম্বিনেশন ASK এবং PSK এর, সেটা হচ্ছে QAM বা কোয়াড্রেচার অ্যাম্পলিটিউড মডুলেশন। এই ভিডিওতে আমরা ASK অর্থাৎ অ্যাম্পলিটিউড শিফট কেইং নিয়ে আলোচনা করব। So, in amplitude shift keying, the amplitude of the carrier signal is varied to create signal elements. Both frequency and phase remain constant while the amplitude changes. অর্থাৎ এখানে বলছে যে যখন আমরা অ্যাম্পলিটিউড শিফট কেইং করব তখন শুধু অ্যাম্পলিটিউডটাই চেঞ্জ হবে, আর বাকি যে দুটো প্রপার্টিস ছিল ফ্রিকোয়েন্সি এবং ফেজ, এই দুটো কনস্ট্যান্ট থাকবে। সো সেম ওয়েতে যখন আমরা ফ্রিকোয়েন্সি শিফট কেইং করব তখন শুধু ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে, অ্যাম্পলিটিউড এবং ফেজ কনস্ট্যান্ট থাকবে। আবার যখন ফেজ শিফট কেইং দেখব তখন আমরা দেখব যে শুধু ফেজটাই চেঞ্জ হবে, অ্যাম্পলিটিউড এবং ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট থাকবে। Although we can have several kinds or several levels of signal elements, each with a different amplitude, ASK is normally implemented using only two levels. অর্থাৎ আমরা ASK গুলো মাল্টি লেভেলও করতে পারি, বাট আমরা বেসিক্যালি দুইটা লেভেল দিয়েই ASK-টা ইমপ্লিমেন্ট করে থাকি। ভিডিওর লাস্টে আমরা মাল্টি লেভেল ASK সম্পর্কেও জানবো। This is referred to as binary amplitude shift keying or BSK, অথবা এটাকে আমরা অন অফ কিং বা OOK-ও বলে থাকছি। অর্থাৎ আমরা যে এই যে দুইটা লেভেল ইউজ করছি, বাইনারি লেভেল ইউজ করছি, সেটাকে আসলে BSK বা OOK অন অফ কিং আমরা বলতে পারি। সো দ্য বাইনারি সিগনাল হোয়েন ASK মডুলেটেড গিভস আ জিরো ভ্যালু ফর লো ইনপুট হোয়াইল ইট গিভস দ্য ক্যারিয়ার আউটপুট ফর হাই ইনপুট। আমরা একটা ফিগারের সাহায্যে দেখলে এটা ক্লিয়ার হয়ে যাব। ফিগারটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে বর্ড রেট আছে 5, অর্থাৎ আমার সিগন্যাল এলিমেন্ট 1 সেকেন্ডে আছে 5টা এবং বিট রেট হচ্ছে 5, অর্থাৎ 5টা বিট আছে। সো আমার এখানে সিগন্যাল এলিমেন্ট এবং যে বিটগুলো আছে তাদের রেশিও হচ্ছে 1, কারণ 5টা বিট রেট এবং 5টাই বর্ড রেট আছে। সো যখন আমরা এই বিটগুলো 1 পেয়েছি তখন আমরা কী দেখতে পাচ্ছি যে আমার এখানে অ্যাম্পলিটিউড শো করছে, আবার যখন 0 দেখতে পাচ্ছি তখন কোনো অ্যাম্পলিটিউড নাই, আবার যখন আবার 1 পাচ্ছি তখন আমি অ্যাম্পলিটিউড শো করছে, অর্থাৎ হাই এবং লোতে যাচ্ছে, আবার 1-এর জন্য আমি ফ্রিকোয়েন্সিটা দেখতে পাচ্ছি কিন্তু 0-এর জন্য কোনো ফ্রিকোয়েন্সি নাই। সো এখানে অ্যাম্পলিটিউড শিফট কেইং আসলে এটাই হয়, যখনই আমি 1 পাবো তখন আমি এখানে একটা অ্যাম্পলিটিউড শো করব যেখানে আমরা ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছি, যখনই আমি 0 বিট পাবো তখন কোনো ফ্রিকোয়েন্সি থাকবে না, কোনো অ্যাম্পলিটিউডও থাকবে না, অর্থাৎ এই যে অ্যাম্পলিটিউডটা এখানে আসলে শিফট করা হয়েছে। এই অ্যাম্পলিটিউড শিফট কেইংয়ের ব্যান্ডউইথ বের করাটা যে সূত্রটা সেটা হচ্ছে B=1+DS, অর্থাৎ এখানে বি আসলে মিন্স করছে ব্যান্ডউইথ, এই যে ডি হচ্ছে একটা ফ্যাক্টর যেটার ভ্যালু ডিপেন্ড করে 0 থেকে 1-এর মধ্যে, অ্যান্ড দিস ডিপেন্ডস অন দ্য মডুলেশন অ্যান্ড ফিল্টারিং প্রসেস, অর্থাৎ এই ডি এর ভ্যালুটা মিনিমাম 0 হতে হবে এবং ম্যাক্সিমাম 1 হতে হবে। আর এস আসলে বোঝাচ্ছে সিগনাল রেট, যেটার ফর্মুলা হচ্ছে N×1/R। সো আমরা যদি এখানে কোনো একটা ম্যাথে ডি এর ভ্যালু দেওয়া থাকে এবং আর এর ভ্যালু দেওয়া থাকে তাহলে কি করব, যেহেতু আমাকে এস বের করতে হবে সে তাহলে আমাকে এস এর যে সূত্রটা ছিল সিগনাল রেটের সেটা ইউজ করে কিন্তু আমি আর এর ভ্যালু এবং ডি এর ভ্যালুর সাহায্যে ব্যান্ডউইথ বের করে ফেলতে পারি। সো আমি যদি একটা কুইক রিক্যাপ দেই তাহলে আমরা বলতে পারি যে অ্যাম্পলিটিউড শিফট কেইং বা ASK বিষয়টা এরকম যে আমি যেখানে যেখানে বিট 1 পাবো সেখানে আমি আমার সাইন ওয়েভটা ড্র করবো এবং যেখানে যেখানে 0 বিট পাবো সেখানে একটা ফ্ল্যাট দিয়ে দেবো, অর্থাৎ এটা 0 বরাবর যাবে, এই পুরো অ্যাম্পলিটিউডটা শিফট করে ফেলবো, এখানে কোনো ফ্রিকোয়েন্সি থাকবে না। আবার যখনই 1 পাবো তখন আমি শো করবো ফ্রিকোয়েন্সি, আবার 1 পেলে আমি আবার ওয়েভটা আঁকাবো, আবার যখনই 0 পাবো তখন আমি 0 এক্সিস বরাবর টাইমটা আঁকিয়ে যাবো, এবং যখন আমরা ব্যান্ডউইথ বের করব তখন ব্যান্ডউইথের আমরা এই ফর্মুলাটা ইউজ করব যেখানে হচ্ছে ডি এর ভ্যালুটা হবে 0 থেকে 1-এর মধ্যে এবং এস এর ভ্যালুটা হবে N×1/। এখানে কিন্তু একটা লক্ষণীয় বিষয় আছে, এই যে ব্যান্ডউইথ এটা কিন্তু এস এর সাথে প্রপোর্শনাল, অর্থাৎ আমার সিগন্যাল রেটটা যত হাই হবে আমার ব্যান্ডউইথও তত হাই হবে, আবার সিগন্যাল রেট যদি লো হয় তাহলে আমার ব্যান্ডউইথটা লো হবে। যখন কোনো একটা ম্যাথে আমার আর দেওয়া থাকবে এবং ডি দেওয়া থাকবে তখন কিন্তু আমরা সহজেই এস এর ফর্মুলাটা ব্যবহার করে ব্যান্ডউইথটা বের করে ফেলতে পারবো। সো এবার আমরা দেখি যে BASK কীভাবে ইমপ্লিমেন্টেশন করা হয়। সো BASK-এর ইমপ্লিমেন্টেশনের ধাপটা এরকম যে আমাদের একটা ইনপুট সিগনাল থাকবে যেটা 10110 আমরা ধরে নিচ্ছি, আমরা এগুলো বিভিন্ন লাইন স্কিমে প্রকাশ করতে পারি, আমরা লাইন কোডিং স্কিমগুলো দেখে এসেছি আগের ভিডিওতে, এবং যে ক্যারিয়ার সিগনাল থাকবে সেটা অলওয়েজ এরকম থাকবে। সো যখন আমরা BSK ইমপ্লিমেন্ট করব তখন মডুলেটেড সিগনালে যেখানে যেখানে 1 পেয়েছি সেখানে আমাদের সিগনালটা শো করছে, যেখানে 0 পেয়েছি সেখানে আসলে ফ্ল্যাট সারফেস বা
টাইম ডোমেন বরাবর সে জিরো ফ্রিকোয়েন্সিতে আগিয়ে গেছে। আবার যখন ওয়ান পাচ্ছি তখন আমি মডুলেটেড সিগন্যালে আমি ফ্রিকোয়েন্সি পাচ্ছি, আবার যখন ওয়ান পাচ্ছি এখানে মডুলেটেড সিগন্যালে ফ্রিকোয়েন্সি পাচ্ছি, আবার লাস্টে যখন জিরো পেয়েছি তখন কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি নাই। সো আমরা যখন এটা রিয়েল লাইফে ইউজ করবো তখন আমার যে ইনপুট সিগন্যালটা থাকবে এবং অসিলেটর থেকে আমার কিন্তু এই ক্যারিয়ার সিগন্যালটা উৎপন্ন হবে। সো আমার অসিলেটর থেকে আমার ক্যারিয়ার সিগন্যালটা আমি পাঠাবো এবং আমার ইনপুট সিগন্যালটা দিব, তখন মাল্টিপ্লায়ার কিন্তু আমাকে মডুলেটেড সিগন্যালটা আউটপুট হিসেবে শো করে থাকবে। সো এবার আমরা দেখি মাল্টি লেভেল এএসকে। এতক্ষণ আমরা দুইটা লেভেল অর্থাৎ বাইনারি এএসকে বা বিএসকে সম্পর্কে জানছিলাম, এবার আমরা দেখি মাল্টি লেভেল এএসকে। অর্থাৎ এখানে বলছে যে আমরা আসলে দুইটা লেভেলের বেশিও এএসকে পেতে পারি, যেখানে আমরা 4, 8, 16 অথবা মোর ডিফারেন্ট অ্যাম্পলিটিউড নিয়ে সিগনাল এবং মডুলেটেড ডাটা ইউজ করতে পারি, যেখানে দুইটা তিনটা চারটা বা তার থেকে বেশি বিটও থাকতে পারে। ইন দিস কেসেস আর এর ভ্যালু হবে 2 or 3 or 4। অর্থাৎ আর হচ্ছে এখানে নাম্বার অফ ডেটা এলিমেন্টস ক্যারিড ইন ওয়ান সিগন্যাল এলিমেন্ট। অর্থাৎ একটা সিগন্যাল এলিমেন্টে কতগুলো ডেটা এলিমেন্ট আছে সেটা কিন্তু ছিল আমার আর বা রেশিওর ভ্যালুটা। Although this is not implemented with pure ASK, it is implemented with QIM. অর্থাৎ আমরা প্রথমে যেটা বলে আসলাম যে আমরা এএসকে যখন ইমপ্লিমেন্ট করি তখন আমরা বেসিক্যালি দুইটা লেভেলে ইউজ করি, এই জন্য আমরা বিএএসকে নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম। যদিও আমরা আরও মাল্টি লেভেল ইউজ করতে পারি কিন্তু তাহলে সেটা পিওর এএসকের সাথে ইমপ্লিমেন্টেড হবে না, এটা আসলে ইমপ্লিমেন্টেড হয়ে যাবে কিউএএম এর সাথে, যেগুলো আমরা আসলে পরের ভিডিওগুলোতে দেখব। আমরা পরের ভিডিওতে কিউএএম সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। সো এই ছিল আজকের মতো। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও।